হ্যালো বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের একটা মিষ্টি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা ইজিলি বাড়িতে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। আজকের আমের আচারটা কিন্তু একদম খোসার সময় হবে, যেটা তুমি দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারবে। আবার আমের সিজিন না থাকলে পরে এই আচারটা দিয়ে কিন্তু খুব সহজে তোমরা চাটনি বানিয়ে নিতে পারবে। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। খোসা সময় পুরো আম কিন্তু আমি দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে লম্বা করে কাটতে পারো, তবে এইভাবে কাটলে কিন্তু দেখতে ভালো লাগে। খোসা সমেতে কিন্তু আমাদের এই আমগুলো কেটে নিতে হবে। প্রথমে আমগুলোকে ধুয়ে নেবে, তারপরে আমগুলোকে এভাবে খোসা সমেত ফালি করে নেবে। আর এমন আম নেবে যেন যেটার আটিটা শক্ত, একদম আটি না হয়ে যায়, একটু হালকা শক্ত হয়। একদম নরম আমি আচারটা করলে পরে আমটা আচার বানানোর সাথে সাথে কিন্তু গলে যাবে, তাই একটু শক্ত আম নিতে হবে। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল একটুখানি গরম হতে দিচ্ছি, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে গোটা গোটা না দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে দিতে হবে। এবার শুকনো লঙ্কা একটু ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচের মতন দিয়ে। এবার ফোড়ন কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি গরম হতে দিচ্ছি। একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এবার দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন প্রথমে আমের টুকরোগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এই আমটা যদি অনেকদিন পর্যন্ত রাখতে হয় তাহলে কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি এই আমটাকে গলানো যাবে না, তাই এটা খোসা সমেত দেওয়া। আর এটা যখন তোমরা অক্সিজেনের চাটনি বানাবে তখন কিন্তু খেতে দারুণ লাগে এই আমের আচারের চাটনি। আচারটা বানিয়ে কিন্তু দুটো কাজ করা যায়। এবার দিয়ে দিচ্ছি 7 মতন 1 চামচ নুন, আর সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো আচারে সে বুঝে এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের মতো প্রথমে লঙ্কার গুঁড়োর সাথে ভালোভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি। অতিরিক্ত কিন্তু এই আচারটা ভাজা যাবে না, এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, সেভাবে কিন্তু আমের আচারটা করতে হবে। আচ্ছা, আজকে আচারটা আমি কিন্তু গুড় দিয়ে করছি। তোমরা চাইলে এই আচারটাকে চিনি দিয়ে করতে পারো, তবে আমি বলবো চিনির থেকে গুড় দিয়ে করবে, তাতে কী হবে এই আচারটা মিষ্টিও হবে। কারণ এখনকার আমগুলো প্রচণ্ড টক, তাই একদম টক আচার কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু এটা নুনতা মিষ্টি আচার। সেজন্য আমি বলবো যে গুড় দিয়ে করো, আচারটা ভালো থাকবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 150 গ্রাম গুড়। তোমরা চাইলে গুড়ের পরিমাণটা আমের টক অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। গুড় দেওয়ার পরে কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল পড়বে না। এই গুড় দিয়ে এবার কিন্তু স্টিম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে হালকা করে ভাজতে হবে, যেন গুড় হালকা স্টিমে হালকা তাপে আস্তে আস্তে গলতে থাকে। এর মধ্যে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না, জল দিলেই কিন্তু আমগুলো পুরো ছেড়ে যাবে, তাই জল ছাড়াই এই আচারটা করতে হবে। এতে কী হবে এই আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আস্তে আস্তে দেখো এখানে কিন্তু গুড় গলা শুরু হয়ে গেছে, আর গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই গুড়েই কিন্তু আমাদের আচার যতটুকু সেদ্ধ হবে আমগুলো সেভাবে কিন্তু নামাতে হবে। এর মধ্যে 1 ফোঁটাও কিন্তু জল ব্যবহার করা যাবে না। আমি এখানে তোমাদের দেখানোর জন্য অল্প করে আমের আচারটা বানাচ্ছি। তোমরা যদি বাড়িতে বেশি করে বানাতে চাও গুড়ের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে, কিন্তু স্টিম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে গুড় একদম গলে গিয়ে আবার শক্ত হয়ে আঠালো হয়ে যাবে। তো আমগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আর গুড় কিন্তু এখানে খুব ভালোভাবে গলে গেছে। এভাবে নামালে কিন্তু এই আচার একদম আঠালো হবে না, মিষ্টি হবে তবে আঠালো হবে না। আমার মনে হয় এই আচারের রেসিপিটা সব থেকে সহজ রেসিপি। আচ্ছা, এবার আমি কিছু ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দেব, সেটার মধ্যে আমি বলে দিচ্ছি, আমি সেই ভিডিওটা দেখালাম না, আমার অন্য আচারের রেসিপিতে ভিডিওটা পেয়ে যাবে। এখানে আমি দিয়েছি গোটা ধনে, গোটা মৌরি আর গোটা জিরি, শুকনো খোলাতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই আচার একদম রেডি। এই যে পাতলা গুঁড়োটা দেখতে পাচ্ছ, যদি তোমরা চাও আর একটু টানিয়ে নিতে পারবে, নাহলে এরকম পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে পারবে। আমের যখন সিজন থাকবে না তখন তোমরা সম্বরা দিয়ে হালকা একটু তেলের মধ্যে সম্বরা দিয়ে এই আচারটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে পাতলা করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমের সিজন ছাড়াও আমাদের আমের চাটনি। তাই এই আচারটা বানিয়ে কিন্তু দুরকম কাজ করা যায়। আশা করি আমার আজকের এই আমের আচারের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আমার আচার এখানে একদম রেডি, আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কাচের জারি রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবে। এই ছিল আমার আজকের খুব সিম্পল একটা রেসিপি, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে।
আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।